हेलो एवरीवन, अस्सलामु अलैकुम। आज के रेसिपी डिम दिए दुई धरनेर आलुर चप। खूब सहजे खूब कम उपकरण दिए ये सुस्वादु आलुर चप तैरी करे निते पारें। चलुन देखिनी किभाबे आमी तैरी करेछि। एकटी पैने देड़ टेबिल चामच परिमाणे सयाबिन तेल, आधा कप परिमाणे पेंयाज कुचि, एक चा चामच परिमाणे आदा बाटा, एक चा चामच परिमाणे रसुन बाटा दिए ভালোভাবে ভেজে নিব দু থেকে তিন মিনিট পর্যন্ত। দিয়ে দিব পরিমাণ মতো লবণ, এক চা চামচ পরিমাণে ধনিয়া জিরা গুঁড়া, আধা চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো। ভালোভাবে মিশিয়ে নিয়ে দিয়ে দিব তিনটি কাঁচামরিচ কুচি। ঝাল যে যেমন পছন্দ করেন বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। দু টেবিল চামচ পরিমাণে ধনে পাতা কুচি দিব। আধা চা চামচ পরিমাণে গরম মশলার গুঁড়ো দিব। এরপর ভালোভাবে তিন থেকে চার মিনিট পর্যন্ত বাদামি রং করে ভেজে নিয়ে একটি বাটিতে উঠিয়ে নিচ্ছি। ছটি মাঝারি সাইজের আলু লবণ দিয়ে সিদ্ধ করে ভালোভাবে ম্যাশ করে নিয়েছি। দিয়ে দিব ভেজে রাখা মশলাগুলো। এরপর ভালোভাবে মেখে নিব। আপনারা যদি বাসায় এভাবে আলুর চপ তৈরি করেন, কাঁচা পেঁয়াজের গন্ধ একেবারেই লাগবে না, আর চাইলে ফ্রিজেও সংরক্ষণ করে রাখতে পারেন। ভালোভাবে মেখে নেওয়ার পর আমি সমান দুভাগে ভাগ করে নিব। প্রথম এক ভাগ দিয়ে আমি এক ধরনের আলুর চপ করব। ডিমের স্বাদ অংশ নিয়ে এক চিমটি পরিমাণ লবণ দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। একটি ডিমকে চার ভাগ করে নিয়েছি। আলুর একটুখানি পুর নিয়ে ঠিক এভাবে করে আলুর চপ তৈরি করে নিচ্ছি। ঠিক এভাবে করে চারটি আলুর চপ তৈরি করে নিচ্ছি। এখন ভেজে নেওয়ার পালা। কড়াইতে আমি সয়াবিন তেল দিয়েছি, মোটামুটি গরম হয়ে এসেছে। ডিমের সাদা অংশে আলুর চপগুলোকে ডুবিয়ে সরাসরি তেলে দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর চারপাশ বাদামি রং করে ভেজে নিব। চারপাশ বাদামি রং করে ভেজে নেওয়া শেষ। এখন একটি কিচেন টাওয়ালে উঠিয়ে নিচ্ছি। প্রস্তুত হয়ে গেল এক ধরনের ডিমের আলুর চপ। সিদ্ধ করে ডিমকে আমি একেবারে গ্রেট করে নিয়েছি। আপনারা সালাদের মেশিন অথবা ছুরি দিয়ে এভাবে করে গ্রেট করে নিতে পারেন। এরপর আলুর সাথে মেখে নেব ভালোভাবে। ভালোভাবে মেখে নেওয়া শেষ। এখানে আমি নিয়েছি ডিমের সাদা অংশ ও ব্রেড ক্রাম। ব্রেড ক্রামের বদলে আপনারা চাইলে টোস্ট বিস্কুট গুঁড়ো ব্যবহার করতে পারেন। এখন আমি ঠিক এভাবে করে পাতলা করে চপগুলো তৈরি করে নিব। আপনারা চেষ্টা করবেন চপগুলোকে একেবারে পাতলা করে তৈরি করে নিতে। এতে করে ভেজে নেওয়ার পর খেতে অনেক মচমচে লাগে। এখন ডিমের সাদা অংশে করিয়ে ব্রেড ক্রামে ভালোভাবে গড়িয়ে নিব। সবগুলো তৈরি করে নেওয়া শেষ। এখন ভেজে নেওয়ার পালা। তেল মোটামুটি গরম হয়ে এলে চারটি চপ দিয়ে দিচ্ছি। দুপাশ ভালোভাবে ভেজে নিয়ে উঠিয়ে নিব।
কিছুক্ষণ পর উল্টিয়ে দিয়ে দুপাশ ভালোভাবে ভেজে নিতে হবে। ভেজে নেওয়া হয়ে গিয়েছে, এখন এই ছাকনির সাহায্যে তেল ছড়িয়ে কিচেন টাওয়ালে উঠিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল দুই ধরনের আলুর চপ। আশা করি দুটো রেসিপি আপনাদের অনেক ভালো লাগবে। খুব কম সময় আর ঝামেলা ছাড়াই তৈরি করে নিতে পারেন বাসায়। রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।